দর্শক, আমরা যেতে চাই আবার একটু বরগুনায়। সহকর্মী ফেরদৌস হাসান ইমন আমাদের সঙ্গে, ফেরদৌস খান ইমন আমাদের সঙ্গে রয়েছেন, তিনি যুক্ত আছেন বরগুনার দুই আসন এর মধ্যে একটিতে পরিবর্তন এসছে এবারের মনোনয়ন তালিকায়। ইমন, এখন আসলে নেতাকর্মীদের কি অবস্থা? নিশ্চয়ই তাদের মধ্যে উচ্ছ্বাসের পরিধি আরও বেড়েছে, কি বলছেন তারা? সবিত্র, মূলত আমরা রয়েছি বরগুনা দুই আসনের পাথরঘাটা উপজেলার দলীয় কার্যালয়ের সামনে। আমরা সেই চারটার পর থেকে দেখেছি যে বরগুনা দুই আসনে মনোনয়ন পেয়েছেন সুলতানা নাদিরা, যিনি এই সংরক্ষিত নারী সংসদ সদস্য এই এই বরগুনারই, এবং বরগুনা এক আসনে মনোনয়ন পেয়েছেন পাঁচবারের সংসদ সদস্য, বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তিনি কিন্তু এই সপ্তমবার নৌকা থেকে, আওয়ামী লীগ থেকে মনোনয়ন নির্বাচন করছেন। আমি যদি বলি, আসলে এই বরগুনা দুই আসনে কিন্তু একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ এলাকা বললেই চলে, এবং এই বরগুনা দুই আসনে কিন্তু ছিল বিএনপি অধ্যুষিত এলাকা। 2008 সালে সর্বপ্রথম কিন্তু নৌকা নিয়ে গুরুত্ব টুলু তিনি নির্বাচিত হন থেকে, এবং 2013 সালে তিনি মারা যাওয়ার পর কিন্তু এখানে শওকত হাসানুর রহমান তিনি এখান থেকে এমপি হন, এবং এই 2023 সালে কিন্তু গোলাম সবুর সহধর্মিনী সুলতানা নাদিরা তিনি নৌকা থেকে মনোনয়ন পেয়েছেন, এবং তিনি মনোনয়ন পাওয়ার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে সব আসতে শুরু করছে দলীয় কার্যালয়ে। মূলত নেতা কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস উল্লাস সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে কিন্তু দোয়া মিলাদ হয়েছে এবং মিষ্টি বিতরণ হয়েছে। আমি যদি বলি, এখানে একজন প্রবীণ রাজনৈতিক নেতা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি রয়েছে জনাব আলমগীর হোসেন, তার কাছে জানতে চাবো তার প্রতিক্রিয়া কি, আর সুলতানা নাদিরা তিনি যে মনোনয়ন পেয়েছে এতে আপনাদের প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া আমার না, দলের, এটা সাধারণ মানুষের। দীর্ঘ 35 বছর পরে 2008 সালে প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলু নির্বাচিত হয়েছিলেন, উনি হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় নিহত হন। 2013 সালে উপনির্বাচন হয়, তখন শওকত হাসানুর রহমান নির্বাচিত হন। তারপরে দুইবার ওনাকে মনোনয়ন দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, নির্বাচিত হয়েছেন, উনি মাননীয় করেছেন, মাননীয় হয়েছেন, কি কার্যক্রম করেছেন সেটা আমি এখন বলবো না, বলার সময় আসবে। যে মানুষ, সাধারণ মানুষ আওয়ামী মাননীয় পেয়েও অত সন্তুষ্ট ছিল না, সাধারণ মানুষও অসন্তোষ ছিল তার বিরুদ্ধে, এখনো আছে। যার বহিঃপ্রকাশ, পাবলিকের যে মনের আবেগ উচ্ছ্বাস, সেটা আজকে প্রমাণিত হলো। মহিলা সুলতানা নাদিরা, সবিত্র, আমরা কিছুক্ষণ আগে বরগুনার যে চিত্র যেটি জানাতে চাচ্ছি যে বরগুনার সদর রোড, বাজার রোড সহ বিভিন্ন এলাকায় কিন্তু এখন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আবার পুনরায় তিনি মনোনয়ন পায় কিন্তু আনন্দ উল্লাস চলছে এবং মিছিল হচ্ছে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে। সমিত্র ইমন, ধন্যবাদ আপনাকে। ফেরদৌস খান ইমন আমাদেরকে জানাচ্ছিলেন বরগুনা থেকে, এবং সেখানে নেতাকর্মীদের, বর্তমান সংসদ সদস্যের প্রতি ক্ষোভ তারা প্রকাশ করছেন গণমাধ্যমের কাছে, এবং নতুন প্রার্থী মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাস এবং সন্তোষ জানাচ্ছেন। বরগুনা দুই আসনে সুলতানা নাদিরা মনোনয়ন পেয়েছেন, তার এই মনোনয়নকে ঘিরে তাদের মধ্যে একরকম সন্তোষ, এবং বর্তমান সংসদ সদস্যের ব্যাপারে তাদের একটা উষ্মাও আমরা যেন শুনতে পেলাম। বরগুনা এক আসনে যথারীতি বহাল আছে আওয়ামী লীগের প্রার্থী তালিকায়, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নাম আমরা সেই নামই দেখতে পাচ্ছি এখন পর্যন্ত।